बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। आज बृहस्पतिवार पहला जुलाई 2021, 17 आषाढ़ 1428, 19 जिलकद 1442 हिजरी। आजकेर दैनिक संवादपत्रेर गुरुत्वपूर्ण खबर जे जेखान थेके देखछेन एबं शुनछेन सबाइके अभिनंदन एबं मुबारकबाद। আমরা শুরুতেই শুরু করব দৈনিক যুগান্তর পত্রিকা দিয়ে। জরুরি ছাড়া বের হলে গ্রেপ্তার, সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু। প্রেসের অক্সফোর্ডের আজ শততম প্রতিষ্ঠা বার্ষিকী। স্থানীয় সরকারকে শক্তিশালী করা অন্যতম লক্ষ্য সংসদে প্রধানমন্ত্রী। ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের প্রতিক্রিয়া ক্ষতির মুখে পরিবহন খাত। অর্থবছর 2021-22 জীবন জীবিকার বাজেট পাস। শিক্ষার্থী বান্ধব হতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ সম্পাদকীয়। উপযুক্ত পরিবেশ ও শিক্ষার গুণগত মান পরস্পর গভীরভাবে সম্পর্কিত। বিধিনিষেধ ভেঙে ঢাকা ছেড়েছে মানুষ, 24 ঘন্টায় মৃত্যু 115, সর্বোচ্চ শনাক্তের দিনের মৃত্যু ছাড়াল 14,500। রাজধানীর 60টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা, গণটিকা কার্যক্রম শুরু। আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবর। পড়ুয়াদের কার্ডে যেন জালিয়াতি না হয়, অস্বচ্ছতা নিয়োগ স্থগিত। টিকা কাণ্ডে জলগোলা, রিপোর্ট চায় কেন্দ্র। খাদে দেহ বাঙালি তরুণীর ধৃত বন্ধু। আপাতত থাকলেও প্রশ্নের মুখে দেশ, কোভিডের মৃত্যুতে ক্ষতিপূরণ প্রাপ্য। টিকার সংকট কাটছে না জুলাইয়েও, দৈনিক ইত্তেফাক। অকারণে বের হলে শাস্তি, কঠোর বিধিনিষেধ আজ থেকে। আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ প্রধানমন্ত্রী। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, কমছে না মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে হইচই, দুর্নীতির শেকড় উপড়ে ফেলার দাবি। কানাডায় ইতিহাসের সর্বোচ্চ দাবদাহ, মৃত্যু শতাধিক। ক্ষমা চাওয়া ছাড়া খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই সংসদে আইনমন্ত্রী। মামলার ডেথ রেফারেন্স শুনানি অনিশ্চিত, জঙ্গিদের আপিল হাইকোর্ট। হোলি আর্টিজান মামলায় 5 বছর পূর্তি। পশ্চিমবঙ্গে এবার স্পিকারের সঙ্গে ধনকরের বিরোধ। বাংলাদেশ প্রতিদিন। বিধিনিষেধের লকডাউন শুরু, ব্যাংক চলবে যেভাবে, গণমাধ্যম আওতামুক্ত। লকডাউনে হাইকোর্ট 3 বেঞ্চ, নিম্ন আদালতে শুধু ম্যাজিস্ট্রেট কোর্ট। মানুষের উন্নয়নই হলো সরকারের দর্শন, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন আইনমন্ত্রী। কোনো বাণিজ্যিক স্থাপনা থাকবে না হাতিরঝিলে, হাইকোর্টের রায়। নজরদারিতে ফেসবুক, ইউটিউব। জাতির পিতা প্রধানমন্ত্রীর পরিবার, দেশ সরকার বিরোধী প্ররোচনায় কঠোর ব্যবস্থা, নারী শিশু হয়রানিতে জিরো টলারেন্স। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে হইচই, সংসদে বাজেট পাস। ডেস্টিনির মতো এমএলএম ব্যবসা করতে পারবে না ইবেলি দারাস। ই কমার্স পরিচালনার নির্দেশিকা চূড়ান্ত। রাজশাহীর দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত, হাইকোর্টে খালাস পেল 2 আসামি। বিটুমিন উৎপাদনে 26% কর অন্যায়, অযৌক্তিক, অন্যায্য। সারা দেশে সেনা বিজিবি মাঠে নামছে আজ, লকডাউনের 21 দফা নির্দেশনায় যা রয়েছে কঠোর মানে কঠোর। করোনা শনাক্তের নতুন রেকর্ড, 24 ঘন্টায় মৃত্যু 115 জন। চাকরির বাজারেও করোনার থাবা। নতুন অর্থবছরে বাজেট পাস। ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে বিদেশ যেতে হবে, সংসদে আইনমন্ত্রী। আগামী মার্চের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়া যাবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সময়। 7 ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব। কারাগারে বসে জুমে মিটিং করেন ডেস্টিনি রফিকুল, পরিচালনা করছে নতুন এমএলএম কোম্পানি।
এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু। বাংলাদেশ 25 ধাপ এগিয়ে 53তম সাইবার নিরাপত্তা সূচক। মসজিদ মন্দিরে যেতে যা যা করতে হবে। 26 কোটি ডোজ টিকা কিনবে সরকার। সংসদে বাজেট পাশ। অবৈধ মোবাইল ফোন সেট শনাক্ত শুরু আজ। বড় শক্তি নিয়ে নামতে চেয়েছিল জঙ্গিরা। সংসদে তোপুর মুখে স্বাস্থ্যমন্ত্রী। রোগী শনাক্তে রেকর্ড ভাঙা করা চলছে। কালো টাকা সাদার সুযোগ দুর্নীতির পৃষ্ঠপোষকতা। নারীকে দুর্চরিত্র বলার পথ বন্ধ হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরে বাজেট পাশ। মসজিদে নামাজ আদায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। সর্বাত্মক লকডাউন। বিনা প্রয়োজনে বের হলে গ্রেপ্তার। কোয়াড চীনের বিরুদ্ধে মার্কিন চালিকা শক্তি হয়ে ওঠার বিভ্রম। চীনের সাথে সম্পর্কে অবনতির আশঙ্কা নেই। ইমরান খান। চীন থেকে আসতে প্রস্তুত সিনোফার্মের 20 লাখ টিকা। অবৈধ ব্যবসায়িক স্থাপনা উচ্ছেদ সহ দরদাম নির্দেশনা হাইকোর্টের। দৈনিক সংগ্রাম। আজ থেকে নতুন অর্থ বছর শুরু। ঋণ নির্ভর বিশাল ঘাটতি বাজেট পাশ। বাজেটে মেগা দুর্নীতি লালন করার সব সুযোগ রাখা হয়েছে। মিয়া গোলাম পরোয়া। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার অশুভ চালিকার চালাকির আশ্রয় নিয়েছে টিআইবি। দেশের 80% ভারতীয় ডেল্টা ধরনের আক্রান্ত। হোলি হার্টিজেন হামলার 5 বছর পূর্তি আজ। বিদ্যুৎ খাতের মাস্টার প্ল্যান রিভিউ করার সিদ্ধান্ত। অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন এখন গলার কাটা। দৈনিক নয়া দিগন্ত। সংসদে নতুন বছরের বাজেট পাশ। কঠোর লকডাউন শুরু। মাঠে সেনাবাহিনী। স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংসদে বিরোধী দলের হট্টগোল। করোনার উচ্চ সংক্রমণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর সংসদে মন্ত্রী। পশ্চিমাদের চাপে চীনের সঙ্গ ছাড়বে না পাকিস্তান। ইমরান খান। অনুমোদন ছাড়াই স্থানীয় মুদ্রায় ঋণ নিতে পারবে বিদেশি কোম্পানি। বাঁচানো গেল না ইমরানকে। সংকটাপন্ন নুরনবী ও রাসেল। করোনা শনাক্ত রেকর্ড ভেঙেছে আবার। ব্যাংক লোন কেনা গাড়ি থাকি ভাড়া ফ্ল্যাটে পরিমাণ। জামিনে নাসিরের মুক্তিতে বাধা নেই অমি আবারও রিমান্ডে। অগ্রিম মূল্য নেওয়ায় 5 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে পণ্য। করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে ভারত সরকারকে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ খবর। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।